সবাইকে আবার ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। এর আগে আমি বলেছিলাম যে পিএসসি ক্লার্কশিপ টার্গেট শুরু করা হয়েছে এবং আমি কমিউনিটি গাইডলাইন্সে আপডেট দিয়েছিলাম যে তোমাদের সম্পূর্ণ পিএসসিকে টার্গেট করে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, মক টেস্ট। তো আজকে শুরু হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। যদি বলো যে ভার্বের ক্লাস নেই, সেটা তোমরা প্লেলিস্টে পাবে লার্নিং পার্টে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে জানার জন্য যে ক্লাস বিগিনার যে ক্লাসটা বেসিক, সেটা তোমরা প্লেলিস্টে আগে চেক করে নেবে, প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। সেই ক্লাসটি দেখার পরে তোমরা এই ক্লাসটি তারপরে দেখবে, তবেই তোমরা এই ক্লাসটি বুঝতে পারবে। তো আজকে ক্লাসটা দেখার আগে যেটা আমি বললাম এটা মাথায় রাখবে। আর আজকে ক্লাসটা শুরু হওয়ার আগে একটা কথা বলবো, একটু কষ্ট করে যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো, তোমরা এখান থেকে পিএসসি ক্লার্কশিপে তো কমন পাবি, এছাড়া আসন্ন যে WP KB পরীক্ষা সেখানে 10 নম্বর হলেও সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসবে। এছাড়া SSC MTS এছাড়া তোমাদের SSC GD থেকে শুরু করে যে কোনো পরীক্ষা ইংরেজিতে এই এই টপিকটার ওপরে প্রশ্ন আসবেই। এবং এই এই টপিকটাকে এত সুন্দর সহজভাবে দেখার জন্য জিএম স্টাডি ফর ড্রিমসের ক্লাসগুলো তোমরা দেখবে। এই ভিডিওর নিচে এর বেসিক ক্লাসটা আপলোড করা আছে, সেটা দেখে নিয়ে তারপরে তোমরা মক টেস্টটা দেবে, খুব ইজিলি দিতে পারবে। দেখো কত মজার মজার মক টেস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর পিএসসিতে 30 নম্বরের মধ্যে খুব ভালো স্কোর করার জন্য জিএম স্টাডি ফর ড্রিমসকে সাবস্ক্রাইব করবে। চলো প্রথম যেটা আছে, নট অনলি সৌরভ বাট অলসো হিজ ব্রাদার্স অনেস্ট। শুধুমাত্র সৌরভ নয়, বাট অলসো হিজ ব্রাদার্স, কিন্তু তার ভাইয়েরাও অনেস্ট। শুধু সৌরভ নয়, ভাইয়েরাও সৎ। তাহলে এখানে যখন দুটো নট অনলি বাট অলসো দিয়ে কোনো বাক্য থাকবে, যখনই পরীক্ষা এরকম পড়বে, ধরো তুমি খুব ভালো স্টুডেন্ট নও, তাও তুমি যদি অ্যান্সারটা করতে চাও, সবসময় বাট অলসোর সঙ্গে এর কাছাকাছি যে মানে ব্রাদার্স যে নাউন, যেগুলো যে সাবজেক্ট যে অংশটা থাকবে, অনেস্ট তো অ্যাডজেক্টিভ, এটা না, এটা নাউন এবং সাবজেক্ট হিসাবে থাকবে, সেইটা অনুযায়ী শূন্যস্থান পূরণটি করতে হবে। তাহলে হিজ ব্রাদার্স, এখানে দেখো হিজ ব্রাদার্স, তার ভাইয়েরা, তাহলে এখানে কী হবে, ইজ হবে না আর হবে? দেখো নট অনলি সৌরভ বাট হিজ ব্রাদার্স, তার ভাইয়েরাও, তাহলে আর অনেস্ট, তাহলে কী হবে, আর। নেক্সট কী আছে, নাথিং বাট ফ্লাওয়ার্স ড্যাশ সিন, তাহলে এখানে কী হবে, নাথিং বাট ফ্লাওয়ার্স ওয়াসিন হবে, ওয়ার সিন হবে, অ্যাম সিন হবে, অ্যাম সিন তো হবে না, তাহলে কী হবে, নাথিং বাট ফ্লাওয়ার্স, এই যে এস যুক্ত আছে এখানে ফ্লাওয়ার্স, এখানে ফুল, সমস্ত ফুল সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এখানে আমরা সেটা হলেও যে মানে প্লুরাল করে দেবো তা নয়, যেহেতু এখানে নাথিং বাট কথাটা ব্যবহার হয়েছে, তাহলে এই ফ্লাওয়ার্সটিকে আমরা সিঙ্গুলার ধরে তাহলে আমরা এখানে অ্যান্সার করবো ওয়াস। এটাই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটাই মজা, এইভাবেই যেটা মনে হবে ওয়াস, যেটা মনে হবে সিঙ্গুলার, সেটা কিন্তু অন্যরকম হবে। নেক্সট কী আছে, রাইস অ্যান্ড কারি, রাইস এবং ঝোল, ভাত এবং তরকারি আর কি, ড্যাশ এ পপুলার ডিশ। দেখো রাইস এবং কারি এই দুটো আলাদা হলেও দুটোকে মিলিয়ে আমরা ধরি সবসময় ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, রুটির সাথে বাটারটা মাখালে তবেই সুন্দর সুস্বাদু হয়। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখবে, এই দুটো জিনিসকে আমরা সিঙ্গুলার ধরি সবসময়, তাই এখানে সিঙ্গুলার ভার্ব হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটাই চুক্তি, সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমন হবে, সাবজেক্ট যেমন পুজোতে ড্রেস পরবে এই মানে ভার্বও সেরকম পোশাক পরবে, দুজনের মধ্যে একটা চুক্তি বা এগ্রিমেন্ট রয়েছে। তাহলে কী আছে, রাইস অ্যান্ড কারি ইজ এ পপুলার ডিশ, তাহলে খুব ভালো করে মনে রাখবে, ব্রেড অ্যান্ড বাটার থাকতে পারে এখানে, ওনার ইডলি অ্যান্ড সম্বার থাকতে পারে, তিনটি আমি বলে দিলাম, ইডলি অ্যান্ড সম্বার, ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড রাইস অ্যান্ড কারি, এই তিনটে থেকে একটাই পড়তে পারে পরীক্ষা, এরকম অনেকবার এসছে। এবার কী আছে নেক্সট, হ্যাঁ, ইউ আর দ্য পার্সন হু ড্যাশিং, ইউ আর দ্য পার্সন, তুমি সেই ব্যক্তি হু যে ড্যাশিং হেল্প করেছিল, তাকে হেল্প করেছিল, হু হেল্পস, কেন হেল্পস হলো ভালো করে বোঝো, হু যদি একটা ব্যক্তি হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এগুলি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে পাই, ঠিক আছে। তাহলে হেল্পস অফ দ্য ফাইভ কন্টেস্টেন্টস, কন্টেন্ট এখানে বানটা ভুল আছে, কন্টেন্টেন্স, ঠিক আছে, মানে তোমার চোখ চেক করে নেবে, কন্টেস্টেন্টস হওয়ার কথা, কন কন্টেস্ট
টেন্স, TNTS বন্ধনের প্রতিযোগী আর কি। ও অফ দ্য ফাইভ কন্টেস্টেন্টস এভরি ওয়ান ড্যাশ পার্টিসিপেটেড, এতগুলো প্রতিযোগীর মধ্যে প্রত্যেকে অংশগ্রহণ করেছিল। তাহলে কি হবে, এই যখন এভরি ওয়ান কথাটা থাকবে তখন আমাদের সিঙ্গুলার ব্যবহার করতে হয়। কী করতে হয়, পাঁচজন ক্যান্ডিডেটের মধ্যে প্রত্যেকে পার্টিসিপেট করেছিল, কিন্তু এভরি ওয়ান কথাটা থাকার জন্য এখানে আমরা কী ভাব ব্যবহার করবো, সিঙ্গুলার ভাব, তাহলে হ্যাজ ব্যবহার করবো। এই রুলসগুলো জানার জন্য তোমরা এই ভিডিওর নিচে রুলস দেওয়া আছে, সেগুলো দেখে নেবে। তারপর কী আছে, আইদার ইউ অর হি, হয় তুমি নয় সে, হয় তুমি নয় সে, হয় তুমি নয় সে, একজন ডান ইট, তাহলে এর মধ্যে একজন করেছে তাহলে আমি একজন ধরবো, হি হ্যাজ ডান ইট। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভাব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভাব, এটা মনে রাখবে। তারপরে হচ্ছে আইদার ইউ অর হি, হয় তুমি, এটা তো করে দিলাম, বোথ অফ দেম নাম্বার সেভেন, বোথ অফ দেম, বোথ অফ দেম মানে দুজনেই, ড্যাশ রেডি টু গো, বোথ অফ দেম মানে এও রেডি ও রেডি, মানে দুজন অ্যাট এ টাইম দুজন রেডি হচ্ছে, তাই এখানে প্লুরাল তো সহজেই পড়ে যাচ্ছে, তাহলে এটা কী হবে, আ ইজ হবে। যদি বলো ওয়্যার হবে না, কারণ তখন টেন্সটা ভালো লাগবে, যখন মানে এই ওয়াজ ওয়্যার টে পাস্টে হয় সেভাবে দেখতে হবে। মেনি অফ স্টুডেন্টস ড্যাশ কাম ব্যাক, বেশিরভাগ স্টুডেন্টস ফিরে এসছে। স্টুডেন্টস যে কথাটা আছে এটা অ্যাজ ইট ইজ এটা হচ্ছে প্লুরাল, তাই এটা হ্যাভ হবে, ঠিক আছে, যেহেতু এটা প্লুরাল ফর্ম হয় তাহলে এটা হ্যাভ, হ্যাভ হচ্ছে প্লুরাল ফর্ম। দেখো সব থেকে বেশি পরীক্ষায় আসা একটি সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট, সেটা হলো এই সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টটি, এটি তোমাদের আসন্ন পরীক্ষাতে অ্যাজ ইট ইজ কমন আসতে পারে। ভালো করে জিনিসটা কনসেপ্টটা বুঝে নেবে। জুরি, জুরি মানে কি, একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার হচ্ছে এবং শাস্তি পাওয়ার ব্যাপার আছে, সেখানে অনেকজন জাজের মিলিত একটা বেঞ্চ, তাহলে সবাই মিলে ডিভাইডেড তারা ভাগ ভাগ হয়ে গেছে ইন দেয়ার ওপিনিয়ন। এইটা দেখে সবসময় এইটাকে ফলো রাখবে, এই দেয়ার কথাটি এইখানে ফলো রাখবে, এটা দেখে ফলো করবে না, কারণ এটা সিঙ্গুলার আর প্লুরাল দুটো হিসাবেই জুরি কাজ করে, তাই এটা দেখে না অ্যান্সার করে এখানে যেটা আছে দেয়ার এইটার উপর ফলো করবে। এটা কোন প্রোনাউনে আছে সেটা ফলো করে এখানে দেখো দেয়ার মানে কি, প্লুরাল ফর্ম সবসময় এটা আছে সেটা তোমাদের জানতে হবে, যেটা ইজ হবে না আর হবে না ওয়ার হবে এটা তোমরা ডিসাইড করে অ্যান্সার করবে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, কিন্তু সবসময় মনে করবে এই যে দেয়ার কথাটা আছে এইটা অনুযায়ী তোমাদের অ্যান্সার হবে। তাহলে জুরি ইজ ডিভাইডেড এখানে অ্যান্সার হবে আমার মনে, তোমরা বলবে অ্যান্সার কী হবে, তোমরা এটা অ্যান্সার বলবে তাহলে ইজ হবে না আর হবে, ঠিক আছে, ইজ হবে না আর হবে। তাহলে কিন্তু এখানে দেখো যদি আমরা ভাবি এটা দেয়ার কথাটা আছে দেয়ার, এই দেয়ার কথাটি যদি আমরা প্লুরাল হিসাবে ধরি তাহলে এখানে আর হবে, কিন্তু কেউ ইজ করে আসে পরীক্ষায় কয়েকবার সেটা নিয়ে প্রতিযোগিতা হয় যে ইজ না আর, কিন্তু অ্যাকচুয়ালি দেখো এই জুরি এটা এটাও অ্যাজ ইট ইজ সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, কিন্তু এর মধ্যে অনেকজন আছে এটা একটা প্লুরাল সেন্স পাচ্ছে, আবার এখানে দে থেকে দেয়ার মানে সেখানে একটা প্লুরাল ফর্ম আসছে দেয়ার ব্যাপারটা সেটাও প্রয়োগ হবে। তাহলে এক্স্যাক্টলি আর হচ্ছে যদি বলা হয় 100% মধ্যে 90% চান্স হচ্ছে আর, আধার 10% হচ্ছে ইজ, মানে ইজ করে, কিন্তু তাহলে তোমরা আর করো, ঠিক আছে। 5 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স, এখানে অ্যাম হবে আর হবে না ইজ হবে, এটা সহজেই বোঝা যাচ্ছে যে মাইলস কথাটা আমরা সবসময় সিঙ্গুলার হিসাবে ধরি, মাইলস কথাটা আমরা সবসময় সিঙ্গুলার হিসাবে ধরি, তাই সিঙ্গুলার ভাব হবে, ভাব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভাব সিঙ্গুলার, এটাই এগ্রিমেন্ট, এটাই চুক্তি। তারপরে কিন্তু মেনি অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফ্রম আউট অফ দ্য টাউন, হ্যাঁ মেনি অফ দ্য স্টুডেন্টস, অনেকজন স্টুডেন্টসের কথা বলেছে অ্যাজ ইট ইজ, এটা সহজ আর হবে। তারপরে কি হচ্ছে নান অফ দ্য ইনফরমেশন, মানে কোনোটি না, নান অফ দ্য ইনফরমেশন কোনোটা, কোনো ইনফরমেশনটাই হেল্পফুল নয়, মানে কোনো কাজেই আসছে না, উপকারী নয়, হেল্পফুল হচ্ছে না, তাহলে নান অফ দ্য ইনফরমেশন মানে এটাই নেগেটিভ, কোনো ইনফরমেশন নয় তাহলে সেটা প্লুরাল হতেই পারে না, সিঙ্গুলার হয় কথাটা, তাহলে আর তো হবেই না, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করবে, তার জুরিটা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, বিভিন্ন বই দেখবে, এসপি বক্সি দেখবে, যার যেটা বই আছে ভালো করে দেখে আমাকে কমেন্ট করবে, আমি আর বললাম তোমরা কী বলবে, ইজ বললে বলবে, কিন্তু আর অ্যান্সার আলটিমেটলি। তো এরকম আরও ভিডিও পেতে পরপর শুরু হয়েছে, যেহেতু পিএসসি ক্লার্কশিপ চাকরি একটা পেতেই হবে সিট, এটা যদি আমরা টার্গেট করি আমরা KPWB আমাদের কাছে কিছুই মনে হবে না, তাই এই ইংরাজি 30 নম্বর টার্গেট করবো, এবং আমার প্লেলিস্ট তোমরা পড়াশোনা করবে, বেসিকগুলো পড়ে নেবে আর সেটা থেকে প্র্যাকটিস সেট এইভাবে আসতে থাকবে। তোমরা সাপোর্ট করলে তবে আরও বেশি বেশি করে প্র্যাকটিস সেট আমি পরীক্ষার আগে পর্যন্ত অনেকগুলো প্র্যাকটিস সেট এনে দেবো, তাতে তোমাদের ভালো সাফল্য আসবে। তো স্টে টিউন, সাবস্ক্রাইব করবে, প্রেস দ্য বেল আইকন যাতে পরের ভিডিওটা আবার তোমাদের সামনে আসে। থ্যাংক ইউ।